ভারতে 3000 ডাক্তারের পদত্যাগ। করোনায় আক্রান্ত হলে তাদের ও পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া, বৃত্তি বাড়ানো সহ একাধিক দাবিতে ভারতের মধ্যপ্রদেশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ের ধর্মঘট করেছেন তারা। মধ্যপ্রদেশ হাইকোর্ট বৃহস্পতিবার তাদের 24 ঘন্টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেয়। এছাড়া 4 দিনের এই ধর্মঘটকে অবৈধ বলেও ঘোষণা করে আদালত। খবর ইন্ডিয়া টুডের। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফিরতে অস্বীকার করেছেন ডাক্তাররা। ইতোমধ্যেই প্রায় 3000 জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। তারা ঘোষণা করেছেন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন। মধ্যপ্রদেশ জুনিয়র ডাক্তার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দ মিনা বলেছেন, বৃহস্পতিবার রাজ্যের 6টি সরকারি মেডিকেল কলেজে কর্মরত প্রায় 3000 জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করব। তিনি জানান, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার, মহারাষ্ট্র ও এইমস ঋষিকেশের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তাদের ধর্মঘটের সমর্থন জানিয়েছেন। এদিকে মধ্যপ্রদেশ সরকার জুনিয়র ডাক্তারদের বৃত্তি 17% বাড়ানোর কথা জানিয়েছে, তবে ডাক্তারদের দাবি 24% বাড়াতে হবে। এর আগে গত 6 মে মধ্যপ্রদেশ সরকার তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি, আর তাই এই ধর্মঘট।